হাই গাইজ, নতুন একটা গেম প্লে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি এই গেমটা কিন্তু এখনও খেলি নাই, তো দেখি গেমসটা খেলার পরে কী হয়। ঠিক আছে, সো স্টার্ট করতেছি। আমি এখন একবারও খেলি নাই। প্লে ওয়ান দিলাম, তারপরে এখানে গো লেখা আছে, সিম্পলি গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর দেখি কী ইন্টারফেস আসে। অ্যাকচুয়ালি গেমগুলো অধিকাংশ এরকম হয় যে লেট হয় প্রচুর। প্লে গেম, আচ্ছা দেখি, এটা তো এদিকে যাচ্ছে, মেরে দিছি আমি কোনটা। ওকে নেক্সট। ও আচ্ছা, এটা টিউটোরিয়াল দেখাইছে। হোমে চলে যাই, টু প্লেয়ার গো। ওরা প্রাথমিকভাবে একটু রিভিউ দেখায়, বুঝতে পারছো ভাই? এই যে এটা একটা রিভিউ দেখাইতেছে, এটা যাইতেছে যাইতেছে। এটা কি করে ও আমাকে মেরে দিছে, চলে এই প্লে। ওকে, এভাবে মূলত হচ্ছে গেমসটা, কেমন গেমস বানাইলো কে যেন। লেভেল জিরো, আচ্ছা শুরু করবো কোথা থেকে। থ্রি প্লেয়ার দেখি, রিটেন অন প্লেয়ার গেম। এক একটা গেমের এক একটা সিস্টেম একটু বুঝতে হবে প্রাথমিকভাবে। দেখে আমি এটা আসলাম, উপরে উঠলাম, একটু গেলাম, সামনে গেলাম, ও পারলাম না। আচ্ছা যাই, ওর বাবা রে গেম, গেমসের কোয়ালিটি কিরে ভাই। সামনে যাইস না, উপরে কিচ্ছু নাই, যে নিচে কিছু আছে কিনা। ওর আমার মায়েরা দিছে, তাড়াতাড়ি দৌড়া দৌড়া। বাবার এখানে শরীর হয়ে যাচ্ছে ভাগি। আমার মাথা ওরে, আমার মাথা এটা কী গেমস, এটা কী গেমস রে বাপ রে প্লে। এটা এটা গেমসটা খুব হার্ড দেখা যাচ্ছে, মানে এটা আমার দ্বারা হবে না আমার যেটা মনে হয়। আচ্ছা রিপ্লে করে দেখি কী খবর, আস্তে আস্তে খেলতে হবে। আমার স্কোর এখন 8 নম্বর আছে, দেখি কে আছে। বাবা কই উঠতে হবে, লাভ দিতে হবে। গেমসটা কি বাবা রে, অথচ কোনো রকম তাদের এত লাগাই দিলে শেষ। ও আচ্ছা, মানে তাদের শরীরে কোনো রকমভাবে লাগাই যাবে, ওর এতে লাগাই দিলে শেষ। মানে ওদের এতে কোনো রকম আমাদের মার খেয়ে গেল। দেখি হিট নিলাম, হিট নিলাম, হিট নিলাম, হিট নিলাম, মারা ফেলাস। তো এইভাবে হচ্ছে মূলত গেমসটা। যাই হোক, আসলে এগুলো যারা হয়েছে গিয়ে ছোটো বাচ্চা আছে তাদের জন্য বেস্ট হতে পারে। যেমন ও মাথা খারাপ করে বলা যাচ্ছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এইভাবে গেমস মূলত এটা খেলে যে এরকম করে গেমস। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা যাচ্ছে পরবর্তী।